সুব্রত মুখার্জির যখন রাজনীতির জীবনটা শুরু, সেটাবেলা ছোটোবেলার থেকে যা দেখেছি, তখনই তো বামফ্রন্টের এগেনস্টেই তার রাজনীতি শুরু। তখন তো এত মিডিয়া ছিল না বলে যা মানুষ জানতে পারে না, কিন্তু তখন যে কী বীভৎস সিপিএমের বামফ্রন্টের অত্যাচার ছিল সেটা তো আমরা ছোটোবেলার থেকে দেখেছি। তখন তো পলিটিক্সটা ছিল যা কিছু সব যখন অ্যাসেম্বলির ভেতর গণ্ডগোল মারামারি হাড়াহানি যাচ্ছে, কিন্তু তার বাইরে রাজনীতির বাইরে তারা কিন্তু সবাই সিপিএম বলুন কংগ্রেস বলুন যার সবাই কিন্তু একসাথেই মিলেমিশে থাকত, যেটা আজকাল আর দেখা যায় না। আজকে মমতা ব্যানার্জি যা করেছে সেটা যদি জিজ্ঞেস করেন, তারপর উনি অনেক করেছেন, হ্যাঁ অনেক করেছেন, পশ্চিমবাংলার মানুষকে অনেক দিয়েছেন। ছোটোখাটো জিনিস দিয়ে যদি আপনারা দেখেন, কন্যাশ্রী ফন্যাশ্রীগুলো তো এখন দেখে দেখে সবাই শিখছে, কিন্তু তার বাইরে বলুন তো আমাদের কটা ইউনিভার্সিটি ছিল? আজকে গাঁয়েগঞ্জ ইউনিভার্সিটি হয়ে গেছে, কটা মেডিকেল কলেজ ছিল? আপনি বলবেন ট্রিটমেন্ট হয় না, আরে সে হাত পা কাটলেও তো যেতে পারে, অপপ্রচার করলে করা যায়। যদি আজকে একটা ভালো খাবার পাই আমি তখনই মনে করবো আরে এটা আমার ছেলের জন্য নিয়ে যাই। তো আমি যখন আজ গদিতে বসেছি, সিপি যখন বামফ্রন্ট ছিল তখন বামফ্রন্টও তাদের লোকেদের চাকরি দিয়েছে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, দ্বন্দ্বভন্দ কিছু নয়, ও সব নিজের সব ইগোর ব্যাপার। অভিষেক দুর্দান্ত কাজ করছে আমার মনে হয়, শুধু দুর্দান্ত কাজ করছে, কী বক্তা! এই নতুন যে নবজোয়ার শুরু করেছে, এই যে ডিসিশানটা ও নিয়েছে, এটা তো ও ডিসিশানটা নিয়েছে যেটা একটা পশ্চিমবাংলার মুখে করা দরকার। হ্যাঁ, আজ দু মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পাবলিক যাই বলুন, ডিএটা অনুদান, ডিএটা তো দিতেই হবে এমন কোনো আইন নেই, ডিএটা অনুদান। বিজেপি যে এত টাকা খরচ করছে, এত কিছু করছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষের মন পাবে? সুব্রত মুখার্জির মতো তৈরি হচ্ছে বলতে চাইলে? আমার মনে হয় ও সেই এই নোংরা পলিটিক্সটা তো এখন নোংরা হয়ে গেছে, পলিটিক্সটা আগের মতন যদি স্বচ্ছ থাকে ও কিন্তু আমার মনে হয় প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পারবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। সুব্রত মুখার্জি বেঁচে থাকাকালীন মুখ্যমন্ত্রীকে বলেছিলেন সিপিএমকে নাকি পেটানো উচিত বা পেটানো কেন হবে না, এই ধরনের কিছু একটা কথা বলেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদৌ কি সেটা, কেমন ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সুব্রত মুখার্জির বোন তনিমা চ্যাটার্জি। প্রথমেই ম্যাডাম দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। একদম সরাসরি প্রশ্ন করি, সুব্রত মুখার্জি বেঁচে থাকলে পেটাতেন সিপিএমকে, অ্যাকচুয়ালি এটা কি আপনি কী মনে হয়, কোন দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখছেন? সুব্রত মুখার্জির যখন রাজনীতির জীবনটা শুরু, সেটাবেলা ছোটোবেলার থেকে যা দেখেছি, তখনই তো বামফ্রন্টের এগেনস্টেই তার রাজনীতি শুরু। এবং আমরা যারা আমরা তো বজবজের দিকেই আমাদের বাড়িটা বাটার দিকে, ফলে ওখানে সিপিএমের প্রচণ্ড অত্যাচার ছিল। হ্যাঁ, আর মানে আমরা বাড়ির লোকেরাও কেউ পার্টি করে না আমি ছাড়া, তাও আমার বাবা মার খেয়েছে, আমার ভাই মার খেয়েছে, আমার ছেলেকেও কলেজে টর্চার করেছে। তো আমার ছেলেকে যখন টর্চার করেছিল, দাদা গিয়ে বলেছিল আমি তো কলেজই উঠিয়ে দেব। তো কার পরিপ্রেক্ষিতে কী ঘটনায় দুটো হেভি ওয়েট মানুষ কথা বলেছেন, সে বলেছে আমার তো মন্তব্য সাজে না। সুব্রত মুখার্জি, আমি একটু পরিষ্কারভাবে জানতে চাই তার যে চালচলনটা ওই সময় কেমন ছিলেন, এবং আদতে উনি পেটাবেন নামক একটা শব্দ ব্যবহার করবেন, এটাই বা কতটা গ্রহণযোগ্যতা আপনার কাছে? অন্তত দেখুন, এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে আমি কোনো ওপিনিয়ন দিতে পারি না, তবে দাদার তো রাজনীতির জীবনটাই শুরু সিপিএম মানে বামফ্রন্টের এগেনস্টে, ফলে সেই সময় বামফ্রন্টকে তো সুব্রত মুখার্জি টেন্ডেন্সি বামফ্রন্টকে পেটানো, বামফ্রন্টকে তাড়ানোর যেটা প্রিয় সুব্রত জুটি দুজন শুরু করেছিল। তখন তো এত মিডিয়া ছিল না বলে যা মানুষ জানতে পারে না, কিন্তু তখন যে কী বীভৎস সিপিএমের বামফ্রন্টের অত্যাচার ছিল সেটা তো আমরা ছোটোবেলার থেকে দেখেছি না।
কোথাও গিয়ে উনি সর্বকনিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সম্ভবত 27-28 বছরে, পঁচিশ বছরে। সেই সুব্রত মুখার্জির সাথে পরবর্তী সুব্রত মুখার্জির কি পার্থক্য আপনি করতে পারেন? দাদা একই রকম ছিল, দাদার মানসিকতা, দাদা যেন হাসি খুশি, সকলের সঙ্গে গল্প করতে ভালোবাসত, অবারিত দ্বার ছিল তার, এই মেন্টালিটি দাদা সবসময়ই ছিল। তবে শেষের দিকে দাদা যেমন দাপুটে ছিল অল্প বয়স থেকেও, অনেকটাই অনেকটাই একেবারে, যখন বামফ্রন্টের আমল তখন বিরোধী পক্ষে বসে দাদা অনেক অ্যাসেম্বলিতে অনেক কাণ্ড, অনেক ইতিহাস তার রয়েছে। হ্যাঁ, তবে মেন্টালিটি দাদা ওই রকমই ছিল। পরের দিকে সুব্রত মুখার্জিকে কখনোই দেখে ওরকম দোদ্যন্তপোটা, ডাপটে, বা আপনার ওই যেটা অল্প বয়সে সুব্রত মুখার্জির কথা বলছেন মনে হয়নি, ওই সময়টা কেমন ছিলেন সুব্রত মুখার্জি? আমি একটু দর্শকদের জন্য জানতে চাইছি ভালোভাবে। এখন শুরুর সময় তো লড়াই ছিল, হ্যাঁ, সে সময়টা মানে সাংঘাতিক। তার পরবর্তীকালে দাদা যখন মন্ত্রী হয়ে গেল তখন এর চেহারাটা আরেক রকম, আর সেই মন্ত্রিত্বটা তো বছরখানেকের, তারপরেই পড়ে গেল কংগ্রেস। সেই সময় আবার সেই দোদ্যন্ত প্রতাপ সুব্রত মুখার্জি হাসি খুশি, তখন তো পলিটিক্সটা ছিল যা কিছু সব যখন অ্যাসেম্বলির ভেতর গণ্ডগোল, মারামারি, হাঁড়াহানি যাচ্ছে, কিন্তু তার বাইরে, রাজনীতির বাইরে তারা কিন্তু সবাই, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, যার সবাই কিন্তু একসাথেই মিলেমিশে থাকতো, যেটা আজকাল আর দেখা যায় না। 1977 সালের ওই রাজনৈতিক প্রেক্ষাপট, 2023 রাজনৈতিক প্রেক্ষাপটটা, বাংলার রাজনৈতিক যদি আপনি চালচিত্রটা দেখেন, কতটা খারাপ হয়েছে বা কতটা ভালো হয়েছে, কতটা বদলেছে বলে আপনার মনে হয় ম্যাডাম? তখনকার রাজনীতি মানুষ করতো, এটা আমার ওপিনিয়ন, হ্যাঁ, মানুষ ভালোবেসে রাজনীতি করত, এখন আর মানুষ ভালোবেসে রাজনীতি করে আমার মনে হয়। খুব কম মানুষই আছে যারা, ধরুন এই যেমন আমাদের মতন অনেক লোকই আছেন যাদের এটা নেশা, আর অনেকের আছে এটা পেশা, আবার অনেকে বাঁচতে রাজনীতি করে, কেউ তার সম্পত্তি বাঁচাতে রাজনীতি করে। এখন রাজনীতির অনেক রকম হয়ে গেছে, এখন একটা মানে আমি কংগ্রেস করলে সিপিএমের সঙ্গে কথা বলতে পারবো না, আমি কংগ্রেস করলে অমুকের সঙ্গে কথা বলতে পারবো না, এরকম একটা আবহাওয়া আমার চোখে পড়ে আর কি। কিন্তু তখন সবাই রাজনীতির বাইরে সবাই এক, পাড়ার লোক তো পাড়ার লোক সবাই মিলেমিশে থাকে, এই রকম একটা আবহাওয়া ছিল। তবে ভালোবাসার রাজনীতিটা আস্তে আস্তে যেন মনে হচ্ছে কোথায় হারিয়ে যাচ্ছে। মানে এই যে অপসংস্কৃতি, রাজনীতির যে সাংস্কৃতিক দূষণ সৃষ্টি হয়েছে, এর জন্য আপনি কাকে দায়ী করেন? সময়টাকে দায়ী করেন, না শাসককে দায়ী করেন, নাকি প্রেক্ষাপটটাকে, পরিস্থিতিটাকে দায়ী করেন? না, শাসককে অবশ্যই দায়ী করি না, তার কারণ মানুষ যখন রাজনীতি করে সে একটা জায়গায় এসে রাজনীতি শুরু করে, ফলে শাসক রাজনীতির ইয়েতে তাকে বলতে পারে না যে তুমি এটা করো না, তুমি ওটা করো, তুমি ওটা করো, তুমি আমার প্রোগ্রাম করো, মিছিল মিটিং করো, সংগঠন বাড়াও, এটা শাসক বলতে পারে। কিন্তু শাসক কখনোই বলে না তুমি চুরি করো, তুমি ডাকাতি করো, এসব শাসক বলে না বা বলতেও পারে না, আর বললে তার কথা শুনবে কেন? সে তো একটা প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কা। যাই হোক, আজকে মমতা ব্যানার্জি যা করেছে সেটা যদি জিজ্ঞেস করে, তারপর উনি অনেক করেছেন, হ্যাঁ অনেক করেছেন, পশ্চিমবাংলার মানুষকে অনেক দিয়েছেন, ছোটোখাটো জিনিস দিয়ে যদি আপনারা দেখেন, কন্যাশ্রী ফন্যাশ্রীগুলো তো এখন দেখে দেখে সবাই শিখছে, কিন্তু তার বাইরে বলুন তো আমাদের কটা ইউনিভার্সিটি ছিল? আজকে গাঁয়েগঞ্জ ইউনিভার্সিটি হয়ে গেছে, কটা মেডিকেল কলেজ ছিল? আপনি বলবেন ট্রিটমেন্ট হয় না, আরে সে হাত পা কাটলেও তো যেতে পারে, অপপ্রচার করলে করা যায়, কিন্তু তার বাইরেও দেখতে হবে তো তার কতটা। ওই রাইটার্সে কেউ হাত দেওয়ার কথা কখনো ভেবেছিল? 34 বছর তো
বামফ্রন্ট ছিল, সেই রাইটার্সকে আবার নতুন করে গড়ছে। নবান্ন যে জায়গাটায় হয়েছে ওটা তো একটা মানে কী বলবো মাফিয়াদের জায়গা হয়ে গিয়েছিল, সেটা আজকে কী সুন্দর। এদিকে কিন্তু যে ছোটোখাটো মানুষের চোখে পড়ে, তার বাইরেও তো প্রচুর রয়েছে। পাল্টাতে এটাও প্রশ্ন করা যায়, শিক্ষক দুর্নীতি ইতিহাসে এরকম একটা অধ্যায় যদি বলেন, ব্ল্যাক স্পট, মন্ত্রীরা গ্রেফতার হচ্ছেন, কোটি কোটি টাকা ইডি সিবিআই অ্যারেস্ট করছেন, এই বিষয়গুলো ম্যাডাম আপনি কীভাবে দেখেন? এই বিষয়গুলো আমি বলতে পারবো না, কারণ এগুলো আইনের কথাবার্তা তো। হ্যাঁ, তবে যা দেই মানে আপাত দৃষ্টিতে দেখি এগুলো সব আমার মনে হয় আইওয়াসের একটা ব্যাপার আছে, এই মিডিয়াগুলো যেমন পারচেস করে ফেলেছে বিজেপি, তারা ভয়ে হোক ভক্তিতে হোক পয়সায় হোক আজকে ওই দিকেরই প্রচারটের হাওয়াটা চলছে। এখন তো মিডিয়ার যুগ, ফলে এইভাবে মিডিয়া যা বলছে ততটা কি সত্যি? আমার সম্ভবত মনে হয় না যে ততটা সত্যি। তাহলে আজকে বলো না কবে থেকে শুরু হয়েছে, আজকে পর্যন্ত একটা কিছুরও সলিউশন হয়েছে, সলভ হয়েছে, কিছু তো হয়নি। তাহলে ম্যাডাম আপনি বললেন রাজনীতিটা অনেকে ভালোবেসে করতেন, আপনি বললেন কিছুটা আইওয়াস মিডিয়ায়, কিছুটা হয়তো সত্য, কিন্তু এটাও তো ম্যাডাম বাস্তব। যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, কোটি কোটি টাকা লেনদেন করেছে, তাকে একটা অভিযোগ উঠছে এবং চাকরি পাচ্ছে না, এই যে কথাটা পাবলিক বলে বেড়াচ্ছে, পাবলিক এটা তো দেখছে না। ধরো একটা দপ্তর, এই দপ্তরে বামফ্রন্ট যখন চলে যায় তখন একটা হিউজ পরিমাণের লোক ঢুকিয়ে গেছে, যেটা আজও ধরো তোমার এখানে দরকার 5টা লোকের, তুমি 500 লোক ঢুকিয়ে গেলে, এবার যতক্ষণ না 500 লোক রিটায়ার করছে ততক্ষণ তো আমি আবার 5টা লোককে অ্যালোট করতে পারছি না। উল্টো দিক থেকে কেন পাবলিক এটা দেখে না? মানে কোথাও গিয়ে কি এই ওয়েমার শিট বিকৃতি নাম্বার নিয়ে এদিক ওদিক এর দায় কাউকে না কাউকে তো নিতে হবে বলে আপনার মনে হয়? অন্তত আপনি যখন রাজনৈতিক পরিসরটা নিয়ে ব্যাখ্যা করছেন ম্যাডাম, এটা আমি মানে ঠিক আমার আয়ত্তের মধ্যে আনতে পারিনি কীরকম, কারণ সবই এতেই কেন সবচেয়ে প্রথম যদি বলেন কেন শিক্ষা দপ্তরকে অ্যাটাক করা হলো, রাজনীতি এই আইন তো, আইন আমার পক্ষে বলা অসম্ভব। সব দপ্তরেই দেখো, আমি যদি আজকে একটা ভালো খাবার পাই আমি তখনই মনে করবো আরে এটা আমার ছেলের জন্য নিয়ে যাই। তো আমি যখন আজ গদিতে বসেছি, সিপি যখন বামফ্রন্ট ছিল তখন বামফ্রন্টও তাদের লোকেদের চাকরি দিয়েছে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, কিন্তু এই যে কী জানি আইন তো বুঝি না, ফলে আইন সম্পর্কে বলা খুব মুশকিল। সুব্রত মুখার্জী মেয়র ছিলেন, বর্তমানেও মেয়র আপনি দেখছেন কলকাতা শহরের মহানগরীক দেখছেন বিভিন্ন ইস্যুতে, এই মেয়র হিসাবে কলকাতা শহরটার কাজকর্ম সম্পর্কে বর্তমানে আপনার কী মত, এবং সুব্রত মুখার্জী মেয়র হিসাবে করেছিলেন এরকম এক দুটো কৃতিত্ব বলতে পারেন? সুব্রত মুখার্জী কিন্তু খুব টাফ সময়ে মেয়র ছিলেন, সেই সময় কিন্তু বামফ্রন্টের রাজত্ব, কর্পোরেশনে তিনটে দলকে মিলিয়ে কংগ্রেস বিজেপি তৃণমূল তিনটে দল মিলে কিন্তু তখন মেজরিটি দল করে করে সুব্রত মুখার্জী মেয়রের ইয়ে চালিয়েছিলেন, এবং মানুষের কাছে একটা সফলতা, কলকাতার মানুষের কাছে তিনি মেয়র হিসাবে খুব ভালো মেয়র, এই একটা স্বীকৃতি তিনি অর্জন করেছিলেন। দেখুন সবাই তো আর সুব্রত মুখার্জী নয়, এটা তো মানতে হবে, তার আইকিউ তার অ্যাডমিনিস্ট্রেশন চালানোর ক্ষমতা এক সকলের হয় না। ওনার পরে ওই দূরদর্শী মেয়র কি অন্তত কলকাতা শহরে খুঁজে পেয়েছেন? ববিই তো ভালো চালাচ্ছে, কুৎসা দেওয়ার লোকের অভাব হয় না, কুৎসা দিক সেটা আলাদা কথা, ববিই তো চালাচ্ছে। বলুন না আমি আজ কলকাতায় এখানে আছি, আমার না আছে জলের প্রবলেম, না আছে রাস্তার প্রবলেম, না আছে জঞ্জালের প্রবলেম, তো মানুষ তো এই তিনটেই আশা করে, তো তিনটেই তো সব পাচ্ছে। শোভন চট্টোপাধ্যায় মেয়র শোভন চট্টোপাধ্যায় তখন আমি যখন মেয়র হয়েছে সেই টাইমেই আমি কাউন্সিলর ছিলাম, তো আমি যা কিছু নিয়ে গেছি আমার তো
সেটাই হয়ে গেছে। ম্যাডাম, আপনি সক্রিয় রাজনীতি একসময় করেছেন, এই তৃণমূলের মধ্যে নতুন তৃণমূল এবং পুরনো তৃণমূল একটা অনেকে দ্বন্দ্ব একটা দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় টেক ওভার করছেন পার্টিটাকে, এই এইটাকে কীভাবে দেখেন আপনি? এই দ্বন্দ্ববন্ধ কিছু নয়, দ্বন্দ্ববন্ধ কিছু নয়, ও সব নিজের সব ইগোর ব্যাপার। অভিষেক দুর্দান্ত কাজ করছে আমার মনে হয়, যদি দুর্দান্ত কাজ করছে, কী বক্তা! এই নতুন যে নবজোয়ার শুরু করেছে, এই যে ডিসিশানটা ও নিয়েছে, এটা তো ও ডিসিশানটা নিয়েছে যেটা একটা পশ্চিমবাংলার মুখে করা দরকার। হ্যাঁ, আজ দু মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পাবলিক যাই বলুক, কী বক্তব্য রাখে, কী লোক আসে ওকে দেখে, কত মানে প্রত্যেকটি প্রোগ্রামে আমি টিভিতে দেখি বলছি, সহানুভূতিশীল কাজ করে একটা ওইটুকু একটা ছেলে। আর পারিবারিক পারিবারিক করে শুভেন্দু চেল দিয়ে কোনো লাভ নেই, ওদের পরিবারে দুটো লোক, আর এর তো গোষ্ঠী শুদ্ধ শুভেন্দুর, ও পা ও ফালতু হয়ে পাগল হয়ে গেছে। অভিষেক ব্যানার্জির সঙ্গে কোনো আগের অতীতের কোনো নেতার কি মিল পান, নাকি অভিষেক অভিষেকের মতো সক্রিয়তা বজায় রাখবেন? অভিষেক অভিষেকের মতোই, অভিষেক অভিষেকের মতো। আগেকার দিনে আপনি এত নেতা দেখেছেন সুব্রত, আমি 2019 থেকে দেখেছি, অভিষেকের মধ্যে কি প্রিয়তার কোনো মিল না? আসলে অভিষেক যখন আসছে তখন অভিষেক একটা পুরো ফর্ম করা জিনিসের মধ্যে অভিষেক, অভিষেক আসছে টিকিয়ে রাখতে, আর প্রিয়দা ছিল, প্রিয় সুব্রত ছিল জিনিস তৈরি করতে। একটা তৈরি করার রাজনীতি আলাদা, একটা টিকিয়ে রাখার রাজনীতি আবার আলাদা। আমি কাশ্মীর গিয়ে গলা ধরে গেছে আর সারছে না গলাটা। ম্যাডাম, তাহলে কি এটা মনে হয় যে মমতা ব্যানার্জি তৈরি করা একটা সাম্রাজ্যের স্থলাভিষিক্ত করা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা সহজ হয়েছে কাজটা? মানে ওই আপনি বলছেন সুব্রত মুখার্জির লড়াই, এই লড়াইটা তো এই সময় করতে হচ্ছে না অনেককে? দেখো, এখনকার লড়াইটা অন্যরকম, মানুষ পেয়ে 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 মানুষের আশাটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেটা ফুলফিল করা সত্যিই খুব ডিফিকাল্ট। সব চাই, আমি এটা পাচ্ছি না তো আমি লাগাও ঝান্ডা, আরে এই যেন একটা মানে কী বলবো, নিজে কিছু করার চেষ্টাটাই নষ্ট হয়ে গেছে মানুষের পেয়ে পেয়ে। মানে এই যে ডিএ আন্দোলন হচ্ছে সেটা নিয়ে আপনার কী মত? ডিএ সরকার, তার কারণ হচ্ছে ডিএটা অনুদান, ডিএটা তো দিতেই হবে এমন কোনো আইন নেই, ডিএটা অনুদান। আমাদের সরকার যখন, তৃণমূল সরকার যখন এই আমাদের এখানে বসে 11ই বসে, তখন থেকে মাথার উপর এতগুলো ডেনা নিয়ে বসেছিল, বামফ্রন্ট সেটা রেখে গিয়েছিল এত ডেনা। হ্যাঁ, সেই ডেনা তো সামলানো খুব মুশকিল। তারপরে আজকে সরকারি কর্মচারীরা চাই চাই চাই, কই সরকারি কর্মচারীরা যারা অনুদান চাইছে, এটা তো অনুদান, আমি দিতেও পারি নাও দিতে পারি, আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। সরকারি কর্মচারীরা এ তো বলছে না যে করোনায় সমস্ত স্টেটের সরকারি কর্মচারীদের মাইনে কেটে নিয়েছিল, পশ্চিমবাংলা এক পয়সা মাইনে কাটেনি, কই সেটা তো বলছে না কোয়ারেন্টাইন কমিটি? আমি তো ট্রেড ইউনিয়ন করতাম, অনেকটাই ট্রেড ইউনিয়ন করেছি, তো সেটা তো বলে চাচাচ্ছে না। বর্তমান সময়ে সুব্রত মুখার্জির প্রাসঙ্গিকতা আমি দেখলাম মুখ্যমন্ত্রীকেও অবধি বলতে হচ্ছে, সেটা কি আলাদা একটা পারিবারিক সূত্রে ভালো লাগার জায়গা সৃষ্টি করছে? দেখুন, দাদার যে রাজনৈতিক দক্ষতা সেটা যা দেখেছি, এবং ধরো আমরা বড় হচ্ছি, বড় হতে হতেই দাদাকে দেখছি। হ্যাঁ, ফলে আমাদের দেখাটা তো প্রতিদিনের দেখা, ফলে সেই দেখতে 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 দাদার শেষ দিন পর্যন্ত, ফলে দাদার দক্ষতা সেটা মাপার মতন ক্ষমতা। তবে কোথায় যেন মনে হচ্ছে অভিষেক হয়তো তৈরি হচ্ছে, এখন পলিটিক্সটাও তো অন্যরকম হয়ে গেছে। অভিষেক কি সুব্রত মুখার্জির মতো তৈরি হচ্ছে বলতে চাইলে? আমার মনে হয় ও সেই এই নোংরা পলিটিক্সটা তো এখন নোংরা হয়ে গেছে, পলিটিক্সটা আগের মতন যদি স্বচ্ছ থাকে ও কিন্তু
আমার মনে হয় প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পারবে। সুব্রত মুখার্জির ওই যে দক্ষতা ও ছায়া কি অভিষেকের মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন ম্যাডাম? দেখো ওইটুকু বয়সে যদি বলো, সুব্রত মুখার্জিও তো 25 বছরই মুখ্যমন্ত্রী, তখনকার রাজনীতির সঙ্গে তো এখনকার রাজনীতির অনেকটাই তফাত, ফলে ও আপ্রাণ চেষ্টা করছে বলতে। কোথাও গিয়ে আপনার কি, আমি আরো শেষ প্রসঙ্গে একটু আসি, সমাজে এত এত মুখার্জির রাজনীতিটা পশ্চিমবাংলা ব্যস্ত ছিল না, দিল্লিতেও দাদার বহু বন্ধু বান্ধব চেনা জানা যোগাযোগ সবটা ছিল, ফলে যে জিনিসটা যে প্রজেক্টটা আর কেউ আনতে পারবে না, কারণ আর বাকি সবাই পশ্চিমবাংলা বেশ রাজনীতি করে, দাদা অনায়াসে সেটা কালেক্ট করতে আনতে পারে, কারণ দিল্লির পরিধিটাও দাদার অনেক বড় ছিল। যদি সুব্রত মুখার্জির কেরিয়ার গ্রাফটা দেখি, শেষ বয়সে নারদা ইস্যুতে এক দুদিন জেলে থাকা, এটাকে একটা কালো অধ্যায় হিসাবে আপনি দেখেন, না হলেই ভালো হতো বলে মনে হয়? এটাকে আমি নম্বরই দিই না, কারণ কেউ পার্টি ফান্ডে টাকা দেবে, দাদা তো বলেই ছিল আমাকে 5 লাখ টাকা দেবে বলেছিল, 3.5 না 3 লাখ টাকা দিয়েছে, বাকিটা দিয়ে যেতে বলবেন, সে তো পরিষ্কার বলেই দিচ্ছিল, পার্টি ফান্ডে টাকা দেবে এটা কোনো ইস্যু নয়, হতে পারে না এটা কোনো ইস্যু। মানে ওই একদিনের বা দুদিনের জেল যাপনটা একটু পীড়া দেয় আপনাকে? পীড়াটা সত্যি বলতে গেলে এই যে বিজেপি নোংরা রাজনীতিটা অনেক যেখানে বিজেপি নেই স্টেট ওয়াইজ করছে, যেমন কেজরিওয়াল আর ওখানে করছে, আমাদের যেখানে যেখানে করছে, এটাকে কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি, যার জন্যে বিজেপি পশ্চিমবাংলায়, আমার ধারণা সবটাই কিন্তু আমার ধারণার ওপর বেস করে বলছি, বিজেপি যে এত টাকা খরচ করছে এত কিছু করছে কিন্তু পশ্চিমবাংলার মানুষের মন পাবে না, পশ্চিমবাংলার মানুষের সংস্কৃতি বা সভ্যতা যাই বলো অন্যরকম, সেটা সব স্টেটের সঙ্গে মেলে না। একটা শেষ প্রসঙ্গ, আপনার সঙ্গে তৃণমূলের একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল এই ভোটের আগে, সুব্রত মুখার্জির যিনি শীর্ষা সুদর্শনাদি ভোটের টিকিট পান, শীর্ষা নয় এটা বললে আমি অবজেকশন দেবো, শীর্ষা নয়, ও শীর্ষাই বলুক আর গুরুই বলুক, ও শীর্ষাও নয় গুরু, শীর্ষা নয় আর সুব্রত মুখার্জিও গুরু নয়, তাহলে সুব্রত মুখার্জি বলে যেত না যে যাকেই দেওয়া হোক টিকিট যেন সুদর্শনা টিকিট না পায়, শীর্ষা মোটেও নয়। সেই টিকিটটা মানে কে দিয়েছিল আপনার কি এই ক্ষোভটা? দলই দিয়েছিল। আপনার থেকে সরিয়ে নিয়ে ওনাকে দেওয়া হলো, সেই ঘটনাটা কী হয়েছিল? সেই ঘটনাটা তো আমি আর বলতে পারবো না, কারণ আমাকে দেয়া হলো, তারপর আমি গেলাম, তারপরে কী কারণে আমার নামটা মুছে গেল তাও আমি বলতে পারবো। এখন ম্যাডাম এই এলাকায় মানে সুদর্শনা দেবী শিষ্যা বা স্নেহধন্য যাই বলুন, কি শিষ্যাও নয় স্নেহধন নাও না, দুটো বললেই আমি অবজেকশন দেবো, কারণ একমাত্র দাদার কথার উপর বেশ করেই আমি নির্দল হয়ে দাঁড়িয়েছিলাম, যে দাদা চেয়েছিল ওকে যেন টিকিটটা না দেওয়া হয়, দাদার সেই শেষ ইচ্ছা আমি জানি, যে নির্দল হয়ে দাঁড়ালে কেউ জেতে না, আমি তো সুব্রত মুখার্জি নই যে নির্দল হয়ে দাঁড়িয়ে জিতে যাব, আমি দেবাদাও নই যে দোড়াপাদায় দাঁড়িয়ে জিতে যাব। হ্যাঁ, আমার মতন একটা ক্ষুদ্র মানুষ শাসকের এগেনস্টে জিততে পারে না আমি জানতাম, কিন্তু আমি সুব্রত মুখার্জির শেষ ইচ্ছাটা পূরণ করার জন্যই অন্তত দাদা উপর থেকেও যেন জানতে পারে যে না তোনার লড়েছিল। সুব্রত মুখার্জি তো পার্টি অন্ত প্রাণ ছিলেন আপনার কথা অনুযায়ী, তাহলে উনি আপনাকে কেন নির্দল হিসাবে দাঁড়াতে বলবেন? নির্দল সে তো দাঁড়াতে বলেনি, না লড়তেও বলেনি, ভুল বললে তো, আমি যখন আমাকে টিকিটটা দেয়া হয়েছিল, তারপর যখন টিকিটটা নিয়ে নেওয়া হলো যে কোনো কারণেই হোক, দাদা কিন্তু মারা যাওয়ার আগে তো একটা লিস্ট ফিস্ট তৈরি হয়, তখন বলেছিল সুদর্শনাকে যেন টিকিট না দেওয়া হয়, আমি নির্দল দাঁড়াবো দাদা জানেও না, সেই কথার উপর বেশ করি আমি নির্দল হয়ে দাঁড়িয়েছিলাম শুধু সুদর্শন আর এগেনস্টে লড়বো বলে। দলগত সমালোচনায় যান, মানে কোথাও তো দলের প্রতীকটা হোল্ড করছেন না, এখন আমি দলে নেই আর দলের লোকের সম্বন্ধে কোনো ওপিনিয়ন দেব কিসের জন্য? শেষ প্রশ্ন, সুব্রত মুখার্জি তাহলে বাংলা রাজনৈতিক প্রেক্ষাপটে 50 বছর পরেও বেঁচে থাকবেন, এইভাবে উচ্চারিত হবেন বলে মনে হয় আপনার, এবং কেন মনে হয়?
সুব্রত মুখার্জি আমি বলতে পারি, আমাদের কাছে হয়তো বেঁচে থাকবেন পারিবারিক হিসাবে। আস্তে আস্তে সুব্রত মুখার্জিও, সবাই যেমন শেষ হয়ে গেছে, সুব্রত মুখার্জিও হয়তো ইতিহাসের পাতায় চলে যাবে, এটাই বাস্তব। সত্যি এই বাস্তবটাকে হয়তো মেনে নেওয়াই হয়তো শ্রেয়। তবে মুখ্যমন্ত্রী যখন ওনার নাম বলে, নিশ্চয়ই আলোচনা হবে, আলোচনা ভবিষ্যতেও হয়তো হবে। তবে পারিবারিক সূত্রে যে বেঁচে থাকার কথা উনি বললেন, স্মৃতি, সেই স্মৃতি হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা থাকবে, তাই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই গেল। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এতটা সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন নিঃসন্দেহে কেমন লাগলো, ধন্যবাদ।